হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো লাস্ট 2-3 দিন ধরে দেখছিলাম তোমরা একটা সিনেমার নাম বারবার আমাকে রিকোয়েস্ট করছিলে, রোমাঞ্চম। এটা একটা মালায়ালাম হরর কমেডি সিনেমা। তো আমি এই সিনেমাটা সম্পর্কে জানতাম না, আমি ট্রেলারও দেখিনি। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, কমেন্টও করেছিল আই থিঙ্ক এক দুজন। তো সিনেমাটা আমি গতকাল রাতে দেখেছি, কিন্তু অত রাতে তো আর ভিডিওটা আমি বানাতে পারবো না। যেহেতু হরর কমেডি, আমাকে রাতের বেলাই দেখতে হবে, আমি এমনই করি, একটু মুডটা সেট হয় তাহলে আর কি। তো আজকে এলাম, কলেজ থেকে ফিরলাম, ফিরে চেঙ্গিজের ভিডিওটা বানালাম, এখন আমি এটা নিয়ে কথা বলছি। তাই তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো রোমাঞ্চম সিনেমাটা প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে, এই সিনেমাটা সম্পর্কে আমি জানতাম না, তো একটু ডিটেলিংয়ে আমি আরও দেখলাম আর কি। প্রচণ্ড ভালো, এটা অ্যারাউন্ড 1.5 কোটির মতন বাজেটে বানানো হয়েছে এবং 70 করোড় প্লাস বিজনেস করে ফেলেছে। মানে বুঝতে পারছি একটা হিউজ সাকসেসফুল সিনেমা, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সিনেমাটা নিঃসন্দেহে ভালো সিনেমা, এটাকে তুমি খারাপ সিনেমা বলতে পারোই না, ঠিক আছে, খুবই ভালো। এবং এখানে যে স্টার কাস্টটাকে নেওয়া হয়েছে, তারা অ্যাকচুয়ালি প্রচণ্ড ন্যাচারাল অ্যাক্টর, তাদের অভিনয়টা এতটা ন্যাচারাল যে তুমি প্রথম সিন থেকেই সিনেমাটার একটা মানে প্রেমে পড়ে যাবে। তো এটা যিনি ডিরেক্টর জিতু মাধবন, ওনার এটা ডেবিউ সিনেমা, তো সেদিক থেকে সত্যি একটা ভালো একটা কাজ হয়েছে, এটা বলতেই হবে। এবং এই যে সিনেমাটা, এই সিনেমাটা নাকি তার নিজের, মানে ডিরেক্টর নিজের লাইফের একটা পার্ট। মানে 2007 সালে ডিরেক্টর এবং তার কিছু বন্ধু মিলে একসাথে থাকতো একটা জায়গায়, একটা বাড়িতে আর কি, সেখানে নাকি এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, সেটাকেই তিনি এখানে সিনেমাতে মানে দেখানোর চেষ্টা করেছেন। তো ডেফিনেটলি এটা দেখতেই হবে সিনেমাটা, ঠিক আছে, কারণ অন্যান্য অনেক সিনেমার থেকে হরর কমেডি আমরা অনেক দেখেছি, তার তুলনায় তো ফার ফার বেটার সিনেমা। তো সিনেমাটা গল্পটা অল্প করে বলি, যে এখানে 6-7 জন বন্ধু একসাথে থাকে, কেউ এই বিজনেস করে, কোমরের বিজনেস করে, কেউ একটা ছোটোখাটো জব করে, কেউ কিছুই করে না, কেউ ফ্যামিলির বাড়ি থেকে টাকা আসে, এরকম করে আর কি 7 বন্ধু একসাথে থাকে। তাদের এক একজন এক রকম ক্যারেক্টার, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে মস্তিও করে, ঝগড়াঝাটিও করে, একজন আছে যে সবাইকে ডমিনেট করে, তুই এই কাজ করবি, এই কাজ করবি। সিনেমার শুরুতে এগুলো দেখিয়ে দেওয়া হয়, মানে কার কী ক্যারেক্টার সেটা রিভিল করে দেওয়া হয়, মানে কার কী ক্যারেক্টারিস্টিক্স আছে। এবার যেটা হয়, তাদের মধ্যে থেকে একজন ক্যারেক্টার সোহেবিন শাহির যে ক্যারেক্টারটা প্লে করছে আর কি, হি ইজ সাচ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। তার লাস্ট সিনেমা দেখলাম কী নাম ছিল, এলা ভিজা পুচিডা, যেখানে সে একজন পুলিশ অফিসার হয়েছিল। এত ন্যাচারাল অভিনয় করে না, মানে স্ক্রিন থেকে চোখ ফেরাতে পারবে না। এবার তার ক্যারেক্টারটা কী হয়, ওজা বোর্ড, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় প্ল্যানচেটও বলে থাকি, প্ল্যানচেট করে আত্মা ডাকা। তো ওজা বোর্ড দিয়ে আত্মা ডাকা যায়, সে ভাবে যে বন্ধুর সাথে একটু ফান করবে, মজা করবে, কিন্তু সেটাই ফান করতে করতে সত্যি সত্যি একটা আত্মা চলে আসে। এবং তারপরে তাদের সাথে কী কী কনসিকোয়েন্স হয় না হয়, তারা সেখান থেকে আদৌ বেরোতে পারে কি পারে না, সেটা নিয়ে বাকি আর কি গল্প। তো এই হচ্ছে মেন আর কি প্লট। এবার আমি ভালো দিকগুলো অবশ্যই বলবো। তবে আমি যেটা বলছিলাম যে সিনেমাটা ভালো ভালো শুরু থেকে বলছি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে আরও বেটার করার জায়গা ছিল, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে। আমি এক এক করে বলছি, ভিডিওটা শেষ অবধি প্লিজ দেখো, তাহলে বুঝতে পারবে আর কি। তো ভালো লাগার জায়গা হচ্ছে, সবার ফার্স্টে আমি যেটা বলবো যে প্লটটা বেশ ভালো। মালায়ালামে হরর কমেডি এর আগে আমি দেখিনি বলতে পারবো, মানে তারা এত সিরিয়াস মানে সাসপেন্স ওরিয়েন্টেড সিনেমা বানায়, তো এইটা এই অ্যাটেম্পটা বেশ 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 ভালো, এটা খুব দরকার ছিল, এই জনরাটা ব্রেক করা খুব দরকার ছিল। সো ডিরেক্টর অ্যান্ড গোটা টিমকে একটা হ্যাটস অফ আমার তরফ থেকে। তারপর আমি বলবো যে এখানে যে ক্যারেক্টারগুলোকে চুজ করা হয়েছে, সোহেবিন শাহির তো মানে নো ডাউট ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আমি বললামই, কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা যেভাবে পাল্লা দিয়ে অভিনয় করছিলেন, আমি বলছি সত্যি এত ভালো অভিনয়, এত ভালো অ্যাক্টিং কী করে করতে পারে? তাদেরকে তো আমরা চিনি, মানে তাদের লোকাল লোকেরা চেনে, কিন্তু আমি তো চিনিই না তাদেরকে, দেখে না প্রেমে পড়ে গেছি তাদের। প্রত্যেকটা ক্যারেক্টার যাকে যা দেওয়া হয়েছিল তারা সেভাবেই, মানে ইনক্লুডিং বডি ল্যাঙ্গুয়েজ, সেভাবে তারা মেনটেন করেছে। এবং সিনেমাটার শেষের দিকে বলবো না, মানে ইন্টারভেলের পরে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় সিনু নামে, তার মানে এক্সপ্রেশন যদি তুমি দেখো, তার হাবভাব যদি তুমি দেখো, মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফর্মার। তো এর হচ্ছে আরেকটা ভালো দিক। তারপর আমি বলবো ব্যাকগ্রাউন্ড স্কোর, দেখো মালায়ালাম সিনেমা জেনারেলি যেটা আমরা দেখি, ব্যাকগ্রাউন্ডটা তারা একটু ফাঁকা ফাঁকাই রাখে, মানে একটু সাইলেন্ট টাইপের সিনেমা, অত ব্যাকগ্রাউন্ডে মানে মিউজিক ফিজিক থাকে না, নর্মাল যে এনভায়রনমেন্টের আওয়াজটা থাকে, এনভায়রনমেন্টের আওয়াজটা থাকে, অ্যাম্বিয়েন্স সাউন্ড যেটাকে বলি আর কি, এমনি বিজিএম থাকে না, কিন্তু স্টিল এখানে বিজিএমের কাজ কিছু কিছু জায়গায় মানে তুখোর, মানে একটা হরর কমেডিতে এই ধরনেরই দেওয়া উচিত, কোথায় আমি কীরকম ফেলবো, কতটা ফেলবো, কতটা গ্যাপ রাখবো একটা থেকে আরেকটা, এত সুন্দরভাবে ডিজাইন মানে করতে গেলে না এটা লাগে আর কি। তারপর আমি যেটা বলবো, এর সিনেমাটোগ্রাফি,
দেখো এই সিনেমাটা ম্যাক্সিমাম শ্যুট হয়েছে একটা বাড়ির ভেতর, আউটডোর সিন খুব কম, লিমিটেড, স্টিল ইনডোরে এমন এমনভাবে কিছু মানে ক্যামেরাগুলোকে মুভ করিয়েছে না, যেহেতু হরর পার্টও আছে, কমেডির সাথে সাথে হরর পার্টটা তো দেখাতে হবে, তাই না? তো হরর পার্টটা খুব সুন্দরভাবে তারা দেখাতে পেরেছে, মানে এমন না যে সবসময় ভূত দেখাচ্ছে ভূত দেখাচ্ছে, তা না, কিন্তু ভূত আছে 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 এরকম একটা ভাব সবসময় ক্রিয়েট করে রেখেছে। এবং আউটডোর একটা সিন আছে যেখানে সিনু বলে ক্যারেক্টারটা দৌড়ে রাতে বাড়ির থেকে মানে ঘুমিয়ে থেকে হঠাৎ করে বাইরে চলে আসে, সেই জায়গার মানে ক্যামেরা ওয়ার্কটা বেশ 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 ভালো, ওই জায়গাটা দরকার ছিল, ওই জায়গায় পারফরমেন্সও খুব ভালো হয়েছে। ঠিক আছে, একজন পালাচ্ছে তার পেছনে দুজন মানে ফলো করে করতে করতে আসছে, তারপরে যা হয় সেটা যারা সিনেমাটা দেখেছে তোমরা সবাই জানো। এবং ডিরেকশনের কথা বলতেই হবে, যে একটা সিনেমা তো বিভিন্ন পার্ট হয়, যেহেতু তুমি হরর কমেডি বানাচ্ছ তোমাকে হরর এলিমেন্ট প্লাস কমেডি এলিমেন্ট দুটোই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। মানে প্রচণ্ড কমেডি সিনেমার মাঝখানে হরর ঢুকে যাচ্ছে কখনো, বা কখনো খুব হরর সিনেমা এই কমেডির মাঝখানে হরর ঢুকে যাচ্ছে, ভাইস ভার্সা আর কি, এটা হচ্ছে, এটা খুব ভালোভাবে ওয়েল মেনটেন করতে হয়। তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিরেক্টর এক্সিকিউট করেছে, মানে যে স্টোরিটা বলতে চেয়েছে এটা একটা স্লাইস অফ পার্টও বলতে পারে কিন্তু সিনেমাটা, সেটা কিন্তু বক্তব্যটা আমরা বুঝতে পেরেছি যে ওনাদের সাথে এক্স্যাক্টলি, এটা তো সত্যিকারের ঘটনা, 2007 সালে ব্যাঙ্গালোরে ঘটেছিল, তো সেই ঘটনাটা কী ঘটেছিলো সে সময় সেটা কিন্তু খুব ডিটেলিংয়ের সাথে দেখানো হয়েছে, যেহেতু তার সাথেই ঘটেছে সেই ডিটেলিংটা দেখাতে পেরেছে। তো এই জায়গাটা তো বলতে হবে খুব ভালো। এরপর আমি যেটা বলছিলাম যে আরও ভালো কেন হতে পারতো, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যখন আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটাকে যখন আমি সিনেমা হিসেবে দেখাবো তখন না আমি কিছু সার্টেন চেঞ্জেস আমার করা দরকার, যেটা হয়তো আমার সাথে ঘটেনি, স্টিল আমি সেই জিনিসটা ইনপুট করব। ঠিক আছে, যেমন প্রথম দিক থেকে ক্যারেক্টারগুলো বিল্ড আপ হচ্ছে 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 হচ্ছে, তারপরে অজাবর ঢুকলে করলো, এই যে টাইমটা না এই টাইমটা অনেকটা নিয়ে নিয়েছে, অনেকটা যখন নিয়ে নিয়েছে তাহলে আমাকে পরপর এমন কিছু মানে আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স রেখে রেখে যদি যায় তাহলে কিন্তু ভালো লাগবে, কিন্তু তুমি একই জিনিস দেখেই যাচ্ছ, মানে আউজাবরটা যখন পেলো এ হলো আনামিকে বলে যে আত্মাটা আসবে, সেই যে টাইমটা সেই টাইমটা অনেকটা, এবং কিছু কিছু জিনিস তো ঘুরে ফিরে একই আসছে, মানে ওইটা আগে বলা হয়ে গেছে সেই জিনিসটাই তুমি আবার পরে দেখাচ্ছ। তো আমার মনে হয় ওই জায়গাগুলো কাট করার কিন্তু সুন্দর জায়গা ছিল, তাহলে আরও পলিশড লাগতো দেখতে, হ্যাঁ কি না? মানে এই ধরনের কমেডিটা পার্ট তুমি দেখিয়ে দিয়েছো, তারপরে সেম টাইপেই আর একটা কমেডি তুমি ইনকর্পোরেট করছো, এটা তো কোনো দরকার নেই, এটা একটা পার্ট। তারপর আমার আরেকটা যেটা মনে হয়েছে যে এটা যেহেতু হরর কমেডি জনার মধ্যে পড়ে, তো হরর পার্টটা না যেহেতু রোমাঞ্চম নাম, গুজবাম্প মোমেন্ট কিছু কিছু ডেফিনেটলি আছে, কিন্তু সেটা সেই লেভেলের না। এখন বলতে পারো যেহেতু রিয়েলিস্টিক মানে একটা গল্প রিয়েলিস্টিক ওয়েতে দেখানোও হয়েছে সে কারণে সেটা আসেনি, কিন্তু না মানে সেই কী বলবো, কিছু কিছু জায়গা থেকে হঠাৎ করে মানে চমকে যাবে তুমি, রোমাঞ্চম নামটা তাই জাস্টিফাইড, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু স্টিল আমার মনে হয়েছে হরর এলিমেন্ট না আরও দরকার ছিল, আরও দরকার ছিল। ঠিক আছে, তাহলে গিয়ে আরও জমতো, কারণ কমেডি পার্টটা কিন্তু এটার বিশাল স্ট্রং, এই সিনেমাটা কমেডি পার্টটা পারফর্মার এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, দারুণ স্ট্রং। তবে ভালো দিকের মধ্যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, লাস্টে একদম ক্লাইম্যাক্সে এসে, ক্লাইম্যাক্সের ঠিক একটু আগের পোর্শনে যখন ঘরের ভেতরে আত্মাটা আছে সবগুলো বন্ধু বাইরে চলে এসেছে, সেখানে শটটা মাস্টারপিস শট, সব বন্ধুগুলো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে এবং একটা বন্ধু তাদের মধ্যে আছে, মানে প্রত্যেকের সাথে কিছু না কিছু খারাপ ঘটছে, বুঝলে তো, অত ডিটেলস আর বলতে পারছি না, তারা তো স্পয়লার দেওয়া হয়ে যাবে, প্রত্যেকের সাথে কিছু না কিছু খারাপ ঘটছে, এর বাইকের তেল ফুরিয়ে যাচ্ছে, এর চাকরি চলে গেছে, এই হয়ে গেছে, আরেকটা ছেলে ছিল যে বাইক নিয়ে জব করতে যেত আবার আসতো সে রাস্তা ভুলে যেত। তো এই ঠিক ক্লাইম্যাক্সের আগে দেখানো হচ্ছে যে বাদ বাকি সমস্ত বন্ধুগুলো বাইরে এসে ভয় টয় পাচ্ছে, এবং যে বন্ধুটা বাইক নিয়ে রাস্তা ভুলে যেত সে তাদের সামনে একবার এদিক থেকে এদিকে যাচ্ছে, একবার এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে ওই শটটা মাস্টারপিস শট হয়েছে, এটা বলতে হবে, ব্রিলিয়েন্টলি মানে এক্সিকিউটেড শট, এবং রাইটিংটাও বেশ ভালো যে লিখেছে আর কি, যিনি লিখেছেন। তো ওভারঅল আমি বলবো যে সিনেমাটা নো ডাউট ভালো, তবে আরও বেটার করার প্রচণ্ড মানে জায়গা ছিল, প্রচুর জায়গা ছিল। স্টিল দেখো সিনেমাটা যা ইনকাম করে নিয়েছে এই সিনেমাটা ভালো সিনেমা, এটা বলতেই হবে, নইলে এত ইনকাম দর্শক এত দেখছে কেন, এত ভালোবাসা পাচ্ছে কেন? এটা আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে আরও বেটার করার জায়গা ছিল। আমি যেরকম যেরকম বলছিলাম যে প্রথম দিকে মানে ফার্স্ট হাফটা অনেক কিছু কিছু দৃশ্য রিপিটেটিভ লাগছে, সেটা কাট ডাউন করা যেতে পারতো, বা ওজা বোর্ড থেকে আত্মার ঢোকার ওই জায়গাটা অনেকটাই লেন্দি, অনেকটা পরে সেটা হয়, এখন যাই না ক্যারেক্টার বিল্ড আপ মানে আরও দেখাবো আরও দেখাবো, এটা হয়তো ডিরেক্টর ভেবেছে। আমার মনে হয় প্রথম দিক থেকে যেভাবে ক্যারেক্টারগুলো পারফরমেন্স দিচ্ছে তাতে তাদের ক্যারেক্টারগুলো, কারণ বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও তো কথা বলা যায়, আমাকে ডায়লগ দিয়ে বোঝাতে হবে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাচ্ছিলো,
এবং হরর এলিমেন্টটা আমি মিস করেছি, কিন্তু এটা বলতে হবে, গুজবাম মোমেন্ট আছে, রোমাঞ্চম নামটাও পারফেক্ট, স্টিল আমি বলছি আরও হরর এলিমেন্ট দরকার ছিল। মানে যেহেতু একটা সিনেমা বানাচ্ছি আমি, একটু তো মানে রিয়েলিস্টিকের সাথে রিল জিনিসটা, মানে রিয়েলের সাথে রিলটাকে আমি মেশাবো, সেটা মেশালে আমার মনে হয় সিনেমাটা যে লেভেলে গেছে তার থেকে আরও বেশি, মানে মাস্টার পিস আমি বলতে পারছি না। তাই এবার অনেকে বলতে পারে আমি কি ওভার রেটেড বলছি, হয়তো আমি কিছুটা ওভার রেটেড বলছি সিনেমাটাকে, যে সিনেমাটা এতটা মানে চারদিকে কথাবার্তা হচ্ছে, এতটা ইনকাম করে নিয়েছে, সেক্ষেত্রে মনে হয়েছে যে ওভার রেটেডই সিনেমা, কারণ আরও ডেফিনেটলি ভালো করার জায়গা ছিল, সেটা না করেও সিনেমাটা কামিয়ে নিচ্ছে। এর থেকে আরও কিছু বেটার সিনেমা আছে যেগুলো হয়তো কেউ নামই শোনেনি কখন, এটা হয় অনেক ক্ষেত্রেই হয়। এবং দেখো বক্স অফিস কালেকশন দিয়ে সবসময় কিন্তু হয় না, এটা আমি অনেকবার বলেছি, একটা সিনেমা ভালো বক্স অফিসে চলছেই মানে সেটা ভালো সিনেমা তা কিন্তু না। তবে একটা মানে ক্রেডিট মালায়ালাম ইন্ডাস্ট্রিকে দিতে হবে, যে তাদের কনসেপ্ট লেভেল তারা যেটা ভাবে দ্যাট ইজ ট্রিমেন্ডাস, মানে হিউজ, মানে একটা কী বলবো, হাটকে টাইপের একটা কিছু তোমাকে দেবেই। তুমি একটা সিনেমা দেখে বলতে পারো হ্যাঁ কী দেখলাম, টাইমটা ওয়েস্ট হলো, এইটা তুমি ক্লেম করতেই পারবে না। তুমি যে কোনো মালায়ালাম সিনেমা ম্যাক্সিমাম, একটা দুটো সব জায়গাতেই থাকে, কিন্তু ম্যাক্সিমাম 95% আমি বলবো মালায়ালাম সিনেমা যে কোনো তুমি র্যান্ডামলি তুলে নাও, কিছু না কিছু তার মধ্যে থাকবেই। এবং রিয়েলিস্টিক ওয়েতে যেহেতু তারা বানায় সে কারণে দেখতে আরও বেশি ভালো লাগে, ইউ ক্যান ইজিলি কানেক্ট টু দ্যাট সিনেমা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, অনেক বকবক করে ফেলাম, 11 মিনিট 12 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক করে একদম ভুলবে না, ঠিক আছে। বন্ধুরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।